নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দুপুর একটা বাজনেই গভীর সমুদ্রে থাকা এই মন্দিরে জেগে ওঠেন মহাদেব দেবাদিদেব মহাদেব দুপুর একটা বাজনেই ভেসে ওঠে আরব সাগরে দেবাদিদেবের মন্দিরটি এটি একটি সত্য ঘটনা ভারতে কত কিছু না আশ্চর্যের ছবি রয়েছে তার মধ্যে এই মন্দির একটি যা হয়তো গোটা বিশ্বের কোথাও নেই কিন্তু সেই ঘটনা অনেকেরই অজানা তেমনি হয়তো দেশের একেবারে শেষ প্রান্তে কন্যাকুমারীর কথা শুনেছেন কিন্তু মাছ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটার কথা কখনো কেউ শুনেছেন বোধহয় শুনেননি এটি একটি শিবের মন্দির গুজরাট থেকে মাত্র এক কিমি দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি স্থানীয়ভাবে এই মন্দিরটি নিশ মন্দির নামেই বেশি বিখ্যাত সাধারণত জানা যায় এই মন্দিরের ইতিহাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে ধীরে ধীরে পর্যটকদের কাছে এই মন্দিরের গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে শুধু এখানেই শেষ নয় কথিত রয়েছে যে এই মন্দিরে শিবের কাছে নাকি যা চাওয়া যায় তাই সত্যি হয় কামনা বাসার আশায় ভিড় বাড়ছে বাবার এই মন্দিরে মন্দিরটি চারপাশ শুধু সমুদ্র আর সমুদ্র এর ঠিক মাঝখানে একটুখানি জমির উপর তৈরি হয়েছে এই মন্দির কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়া পুণ্যার্থীরা সবসময় এই মন্দিরে ইচ্ছা থাকলেই যেতে পারেন না ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে আসতে হয় কারণ অন্য সময় জনের তনায় থাকে এই মন্দিরের প্রবেশপথ কোনো এক আশ্চর্য কারণে বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশপথে সমুদ্রের জন আসে না আর তখনই দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন ভগবান শিবের পুজো দিতে পারেন জোয়ারের সময় মন্দিরটি জনের চলে যায় শুধুমাত্র মন্দিরের কুড়ি ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ ও মন্দিরের ধরজাটি দেখা যায় আবার দুপুর একটার পর মন্দিরের উপর থেকে জন নামতে শুরু করে শিক্ষার্থীরা একে একে এবং দর্শনার্থীরা একে একে এবং যাদের যা মনস্কামনা রয়েছে তারা একে একে আসতে শুরু করেন এই মন্দিরকে ঘিরে নানারকম কাহিনী রয়েছে যেমন কোনো কোনো পণ্ডিত ব্যক্তি বলেন বাবা নাকি খালি হাতে কাউকে ফেরান না আবার কেউ বলেন বাবার দেখা পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার তা যাই হোক না কেন শোনা যায় এই পণ্ডিত এই মন্দিরটি পাণ্ডবদের সময় নাকি তৈরি হয়েছিল যদি এই নিয়ে অনেক ভিন্ন মত রয়েছে